বন্ধুরা কেমন আছো তোমরা? চলো আজকে আমরা চিলি চিকেন রান্না করে দেখাই। এখানে 1 কিলো চিকেন আছে, ছোট ছোট করে পিস করে কাটা, আর এই আদা রসুন বাটা, এটা কর্নফ্লাওয়ার, দুটো ডিম, সোয়া সস, লবণ, এই দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করব মাংসটাকে। একে একে আমরা সব দিয়ে দিচ্ছি। সোয়া সসটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে এটাকে আমরা মাখাবো। সুন্দর করে মাখতে হবে। সামান্য লবণ দিচ্ছি, যেহেতু সোয়া সস দিয়েছি এই জন্য অল্প পরিমাণে নুন দিলেই হয়ে যাবে। সসে অনেকটাই লবণ থাকে। একটা ডিম দিয়ে দিলাম, এবার এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। এ দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি, একটু সিসমি অয়েল একটু দিয়ে দিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। ফিশ সস দিচ্ছি সামান্য পরিমাণে, সুন্দর একটা স্মেল আসবে। এবারে এটাকে আমরা ভেজে নেব। ভাজবো না, খুব বেশি ভাজলে মাংস শক্ত হয়ে যায়। সামান্য একটু ভেজে নিয়ে নামিয়ে দিতে হবে। চিলি চিকেন বেশি ভাজতে নেই, এটা সবসময় মাথায় রাখতে হবে। মাংসটাকে হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজলে পরে মাংসটা শক্ত শক্ত হয়ে যায়। এর সঙ্গে লাগবে আমাদের পেঁয়াজ, এরকমভাবে পেঁয়াজগুলো পিস করে নিয়েছি, ক্যাপসিকাম কেটেছি, লঙ্কা, চিলি চিকেন যেহেতু, আর একটু ভিনিগারের বদলে আমরা লেবু রস চিপে দিয়ে দেবো। এর সঙ্গে লাগবে চিলি সস, এই টমেটো সস, হট অ্যান্ড সুইট, আর সোয়া সস, এই দুটো লাগবে, দুটো সস এর মধ্যে লাগবে। প্যানে সামান্য তেল দিয়েছি, এই দেখুন সামান্য তেল, 1.5 চামচের মতন তেল দিয়েছি। এবার আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখুন পেঁয়াজটা হয়ে এসছে, এবার আমরা পেঁয়াজ চিকেন আর লঙ্কা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, একটু ভাজা হলে সস দিয়ে মাছটা দিয়ে মাজিয়ে দেবো।
হয়ে যাবে চিলি চিকেন। হচ্ছে আমাদের রান্না। এবার সয়া সস দিয়ে দেবো, টমেটো সস দেবো, গ্রেভি যেরকম করবেন সেরকমভাবে সেই অনুপাতে সসটা আপনাকে দিতে হবে গ্রেভি অনুযায়ী। রুটি, পরোটা, মিক্সড ফ্রাইড রাইস, দারুন মিক্সড ফ্রাইড রাইস দিয়ে খুব সুন্দর লাগে, রুটি পরোটা দিয়েও খুব ভালো খেতে লাগে। এটা একটু আর একটু ভাজা ইয়ে হলে চেনে নিলে মাংসটা দিয়ে দেবে। দেখুন মাংসটা দিয়ে দিয়েছি, নামাবার সময় একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে দিলাম। দেখুন রেডি আমাদের চিলি চিকেন রান্না।